নমস্কার বন্ধুরা, আমি মানিক, তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় দ্য মার্ডার অব রজার আকরেট। এটি লিখেছেন আগাথা ক্রিস্টি। এই ভিডিওটির মধ্যে আমি চেষ্টা করব তোমাদেরকে সম্পূর্ণ আইডিয়া অর্থাৎ অথর সম্পর্কে এবং অথর রিলেটেড আদার ইনফরমেশান এই টেক্সটের দরুন অর্থাৎ টেক্সটকে পরিপ্রেক্ষিতে রেখে আমরা কিছু জনরাটিক স্টাডিও করব, তার পাশাপাশি সম্পূর্ণ সামারি করব অর্থাৎ 27টি চ্যাপ্টারের পুরো সামারি করব। তারপরে ডিটেকটিভ নোভেল হিসাবে মার্ডার অব রজার আকরেট কতটা সার্থকপূর্ণ তা নিয়েও আলোচনা করব। তাই আমার অনুরোধ, আপনারা কনসেন্ট্রেশন হারাবেন না, পুরো শেষ অব ভিডিওটি দেখবেন। হয়তো একটু লেন্দি হবে, তবে একেবারে পুরো ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, শুরু করা যাক। দ্য মার্ডার অব রজার আকরেট এই উপন্যাসটি আগাথা ক্রিস্টির সব থেকে অধিক পরিচিত ও অধিক কন্ট্রোভার্সিয়াল নোভেল। অপরাধমূলক অর্থাৎ ক্রাইম উপন্যাসের সারিতে এই বইটিকে অনেকে প্রথমের দিকে স্থান দিয়েছে। এছাড়া গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ স্টোরি হিসাবে এটিকে ডিটেকটিভ ফিকশনও বলা হয়ে থাকে। ব্রিটেনে ডিটেকটিভ নোভেল লেখার স্বর্ণযুগ বলা হয়ে থাকে 1920 থেকে 1930 এর মধ্যে, এই দশকটিকে বলা হয়ে থাকে। আর এই সময়কার ডিটেকটিভ রাইটারদের মধ্যে অন্যতম একজন রাইটার হলেন আমাদের আগাথা ক্রিস্টি। এবারে আমরা একটু জনরাটিক স্টাডি হিসেবে চলে যাই। ডিটেকটিভ স্টোরিটা কি আসলে, এই ডিটেকটিভ স্টোরি বলি বা ডিটেকটিভ ফিকশন বলি, তা কিন্তু ক্রাইম ফিকশন বা মিস্ট্রি ফিকশনের একটা উপভাগ বলতে পারি বা সাব ক্যাটাগরি বলতে পারি, যেখানে একজন ইনভেস্টিগেটর বা ডিটেকটিভ, যিনি সাধারণত একজন পেশাদারি বা অনেক সময় দেখা যায় শখের ভিত্তিতে অথবা অবসরকালীন কোনো অপরাধ বা সাধারণ বিশেষত মূলত হত্যাকে নিয়ে কোনো অনুসন্ধানে ব্রতী হন। আর এক্ষেত্রে আমরা ইংরেজি সাহিত্যে স্যার আর্থার কোনাল ডয়েলের নাম শুনেছি এবং এর বিখ্যাত চরিত্র শার্লক হোমস, আর এই নাম কিন্তু আমি মনে করি সবাই শুনেছেন। আর ইনার লেখা একটা বই যার নাম হচ্ছে স্টাডি ইন স্কারলেট, যেটি 1886 সালে প্রকাশ হয়েছিল। এটা থেকে কিন্তু আগাথা ক্রিস্টি সব থেকে বেশি অনুপ্রাণিত হয়েছিল এই বইটা লেখার ক্ষেত্রে। এছাড়া আমাদের বাংলা সাহিত্যের যদি আমরা কথা বলি, আমাদের প্রিয় চরিত্র রয়েছে ফেলুদা, ব্যোমকেশ বংশী, এরা তো প্রমুখ ডিটেকটিভ আমরা জানিছি, তাই না? ওকে, এবারে আমরা আরও একটু এগোবো অর্থাৎ আমরা জানবো টুইস্ট এন্ডিংটা কি। এই টুইস্ট এন্ডিং হচ্ছে এক প্রকার লিটারারি টেকনিক, সাধারণত উপন্যাসে এর ব্যবহার হয়ে থাকে, যার মাধ্যমে উপন্যাসের শেষে এমনভাবে ঘটনার পরিবর্তন ঘটে যা রিডাররা কোনোভাবেই আশা করেনি। ওকে, এই টুইস্ট এন্ডিংকে অনেক সময় সারপ্রাইজিং এন্ডিংও বলা হয়ে থাকে। তবে একটা বিষয়, হ্যাঁ, এটিকে অনেকে ডিউস এক্স মেশিনা এই টার্মটির সাথে গুলিয়ে ফেলে অ্যাকচুয়ালি, কিন্তু তা মোটেই কিন্তু একই নয়। অর্থাৎ ডিউস এক্স মেশিনা হচ্ছে এক প্রকার উপন্যাসের বা যে কোনো নাটকেও হতে পারে শেষে একটা আশ্চর্য ঘটনা ঘটবে যেটি বাস্তবিক নয়, যেটি লজিক্যাল বা যুক্তিগত নয়, কিন্তু টুইস্ট এন্ডিংয়ের মধ্যে একটা যুক্তিগত থাকবে, একটা বাস্তবতা থাকবে। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো নেক্সট টার্ম, আর সেই নেক্সট টার্মটা হচ্ছে আনরিলায়েবল ন্যারেটর অর্থাৎ অবিশ্বস্ত ন্যারেটর। যদি বলি একজন ন্যারেটর, যিনি একজন অবিশ্বস্ত গল্পকার বলতে পারি, তিনি গল্পটিকে ফার্স্ট পার্সন পয়েন্ট অব ভিউয়ের মাধ্যমে উপস্থাপনা করে এবং এই ন্যারেটর ভুয়ো গল্প সাজানোর মাধ্যমে রিডারদের ভুল পথে চালিত করে এবং গল্পের শেষে রিডাররা তার ছলচাতুরি ধরে ফেলতেও সক্ষম হয়। আর এমন ন্যারেটর সাধারণত আমরা ডিটেকটিভ স্টোরিতেই দেখতে পাই। এছাড়া আরও একটি আমি টার্ম কথা বলবো, সেটা হচ্ছে রেড হারিং, স্পেলিংটা হচ্ছে HERRING। এটিকে বলা হয় ত্রুটিপূর্ণ সূত্র অর্থাৎ যার সাহায্যে তথ্য অনুসন্ধানকারীরা অর্থাৎ ইনভেস্টিগেটররা ভুল সমাধান করে বসেন। ওকে, আর এর ব্যবহারও আমরা দেখেছি ডিটেকটিভ স্টোরিতে সব থেকে বেশি। ওকে, এবারে আমরা আগাথা ক্রিস্টির সম্পর্কে একটু জানব।
আগাথা ক্রিস্টি জন্মগ্রহণ করেন 1890 সালে এবং মারা গেছেন 1976 সালে। যখন জন্মলাভ করেন অর্থাৎ পিতৃ এবং মাতৃদের দেওয়া যে নামটা ছিল তার নাম ছিল আগাথা ম্যারি ক্লারিসা মিলার। ওকে, ইনি বিংশ শতাব্দীর একজন বেস্ট সেলিং ইংলিশ নোভেলিস্ট বলতে পারে এবং বাচ্চাকাল থেকেই তিনি ছিলেন একজন বই পোকা, একজন একজন রিডার বলতে পারি। তিনি সবসময় ফেরি টেলস পড়তেন, বিভিন্ন রকম জনপ্রিয় সব উপন্যাস পড়তেন অ্যান্ড বিশেষ করে আর্থার ডোনাল্ড কোয়েলের ওই শার্লক হোমসটাকে তার সব থেকে বেশি ভালো লাগতো। এছাড়া তিনি পড়তেন উইলকি কলিন্সের বই প্রমুখ। তো বিশেষ করে এই সমস্ত ডিটেকটিভ স্টোরিতে তার একটু বেশি নেশা ছিল বলতে পারে। তিনি প্রথমে একটা আনপাবলিশড একটা নোভেল লেখেন যার নাম ছিল স্নো অফ দ্য রাদার স্নো আপন দ্য ডেজার্ট। তারপরে ম্যারির নাম আগাথার নামটা পরিবর্তন হয়ে আগাথা ক্রিস্টি তখনই হয় যখন তিনি আর্চিবাল্ড ক্রিস্টিকে বিবাহ করেন। এই আর্চিবাল্ড ক্রিস্টি ছিলেন একজন ক্যাপ্টেন যিনি ব্রিটিশ ইয়ার আর্মির একজন ক্যাপ্টেন ছিলেন। এছাড়া তার সবথেকে অবিশ্বাস্য একজন অবিস্মরণীয় সৃষ্টি হচ্ছে হারকিউল পয়রোট। ওকে, হারকিউল পয়রোট হচ্ছে একজন বেলজিয়ান একজন ডিটেকটিভ এবং আমরা জানি আগাথা ক্রিস্টির 33টি উপন্যাসে এবং 2টি নাটকে এছাড়া 50টির বেশিও শর্ট স্টোরিতে আমরা এই চরিত্র দেখেছি। আর ইনি হচ্ছেন তার রেড হারিং ইউজ করতেন এবং তার ফলস ক্লুজগুলির পাশাপাশি তার লজিকটাকে ব্যবহার করে কীভাবে কনক্লুশন করতো কেসের ডিটেকটিভ হিসাবে ইনি কিন্তু সেই শার্লক হোমস বা ব্যোমকেশ বক্সী বা আমরা আর অন্যান্য চরিত্রের মতো একেও দেখেছি। ইনার প্রথম সাকসেসফুল যদি আমরা ডিটেকটিভ স্টোরি বলি তাহলে ছিল দ্য মিস্ট্রিজ অ্যাফিয়ার অ্যাট স্টাইল, যেটা 1920 সালে প্রকাশ হয়। কিন্তু দীর্ঘ 5 বছর কিন্তু এটাকে নিয়ে বেশ স্টাডি করেছিলেন, বেশ লেখা লিখতে গিয়ে অনেক ধকল সহ্য করেছিলেন এবং এমনকি এই বইটা প্রকাশ করতেও তাকে অনেক ধকলের সম্মুখীন হতে হয়। তারপরে লিখেছেন দ্য সিক্রেট অ্যাডভার্সারি, দ্য মার্ডার অন দ্য লিংস, দ্য সিক্রেট চিমনিজ, দ্য মার্ডার অফ রজার আক্রেট 1926, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। তবে এর পরে যে আমি উপন্যাসের নাম হলো সেটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ তার নাম হচ্ছে দ্য মার্ডার অ্যাট দ্য ভিকারেজ। এটা 1930 সালে প্রকাশ হয় আর এখানেই আগাথা ক্রিস্টি তার দ্বিতীয় ডিটেকটিভ চরিত্র, অর্থাৎ ইনিও খুব বিখ্যাত চরিত্র খানিকটা ওই হারকিউল পয়রোটের মতো। আর ইনার নাম ছিল মিস জেন মার্পল। ওকে, এই মিস জেন মার্পল হচ্ছে দ্বিতীয় ফেমাস ডিটেকটিভ ক্যারেক্টার, ফিমেল ডিটেকটিভ ক্যারেক্টার অফ আগাথা ক্রিস্টির। এছাড়া তিনি লিখেছেন 3 Act Tragedy, 5 Little Pigs, মেনি আদার্স। ওকে, এবং যদি বলতে পারি যে 65টির বেশি অর্থাৎ 60টির বেশি মিস্ট্রি নোভেল লিখেছেন, 100-এর বেশি শর্ট স্টোরি এবং 17-এরও বেশি তিনি নাটক লিখেছেন। ওকে, এবং তার বইগুলি অর্থাৎ তার লেখাগুলি প্রায় 100-এরও বেশি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে। এছাড়া অনেক সারা বিশ্বের বিভিন্ন দেশে তার বই কিন্তু চর্চিত হয়েছে এবং আলোচিত হয়েছে। ওকে, এবার আমরা উপন্যাসের চরিত্রে চলে আসি। উপন্যাসের প্রথম চরিত্র হচ্ছে হারকিউল পয়রোট। ইনি বেলজিয়ান বাসী এক সুদক্ষ প্রতিভাশালী এক গোয়েন্দা। ইনি কখনো কোনোদিন তার গোয়েন্দাগিরিতে ব্যর্থ হননি। ইনার শারীরিক অবয়ব যদি আমরা দেখি খুবই হাস্যকর, যা তার মানসিক দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ইনার ভাবনা চিন্তা খুবই সুসংযত, শৃঙ্খলাবদ্ধ, যুক্তিপূর্ণ এবং চমৎকার বুদ্ধিদীপ্ত। এছাড়া ইনি একজন পুলিশ ছিলেন, আমরা এই উপন্যাসে দেখব। বর্তমানে এক অবসরপ্রাপ্ত এবং প্রফেশনাল গোয়েন্দা নামে পরিচিত। ইনি উপন্যাসের ইপোনিমাস ক্যারেক্টার রজার আক্রেট এর মৃত্যু রহস্য উন্মোচনের কাজে নিযুক্ত। এরপরে চরিত্র রয়েছে ডক্টর সেফার্ড। ইনি ডক্টর জেমস সেফার্ড নামেও পরিচিত। ইনার দক্ষতা, ইনার ডাক্তারি খুবই ফেমাস। ইনি উপন্যাসের আমাদের ন্যারেটর। ওকে, তবে আমরা আকস্মিকভাবে উপন্যাসের শেষে
কিভাবে তাকে একজন খুনি হিসাবে দেখব তা কিন্তু খুব রহস্যজনক আমরা দেখব উপন্যাসের আলোচনার ক্ষেত্রে। এরপরে চরিত্র হচ্ছে রজার আফ্রিজ, ইনি একজন ধনবান ব্যক্তি যার মৃত্যু রহস্য উন্মোচনের কাজে হারকিউল পয়রোটকে আমরা দেখতে পাই। যদিও তিনি উপন্যাসের সূচনা পর্বেই মারা যান, তবে তার চরিত্র উপন্যাসের ঘটনা প্রবাহে এবং চরিত্রসমূহের মধ্যে এক সাসপেন্স তৈরি করেছে, আর এই জন্য উপন্যাসের একটা প্রাইমারি বা একটা মেইন ক্যারেক্টার বলতে পারি রজার অ্যাকরিজ। এরপরে রয়েছে রাল্ফ প্যাটন, ইনি রজার অ্যাকরিজের পালিত সন্তান বা স্টেপসন, খুবই হ্যান্ডসাম এবং বিশেষত মিতব্যয়ী জীবনযাপনে কিন্তু অভ্যস্ত। ওকে, এছাড়া রজার এর হত্যাকারী হিসাবে ইনাকে কিন্তু মূল অভিযুক্ত হিসাবে দেখা হয় বা সন্দেহ করা হয়ে থাকে। এরপরে চরিত্র ফ্লোরা অ্যাকরিজ, ইনি রাল্ফ এর বাগদত্তা এবং রজারের ভাইজি, আর ইনি কাকুর হত্যার সত্যি অন্বেষণে ইনি দৃঢ় সংকল্পীয়, তাই হারকিউল পয়রোটকে তার অনুরোধ করেন এই তথ্য অনুসন্ধানের জন্য। এরপরে রয়েছে মিসেস অ্যাকরিজ, যার সম্পূর্ণ নাম হচ্ছে সেসিল অ্যাকরিজ, ইনি একজন বিধবা রজার অ্যাকরিজের ভাতৃবধূ এবং ফ্লোরার মা। এছাড়া রয়েছে পার্কার, ইনি রজার অ্যাকরিজের ঘরের বাটলার, ইনাকে খুবই হতবম্বিত ও ভীতগ্রস্ত দেখাচ্ছিল যখন রজার মারা যায়। ওকে, ইনি লোকের সাথে ব্ল্যাকমেল করতে একটু বেশি ভালোবাসেন। তো তারপরে চরিত্র হচ্ছে মেজর ব্লান্ট, ইনিও রজার অ্যাকরিজের ঘরে থাকেন এবং ইনি গোপনে গোপনে ফ্লোরা অ্যাকরিজকে ভালোবাসতেন এবং আমরা দেখব তার ভালোবাসা কতদূর গড়ায়। এরপরে রয়েছে উর্সুলা ব্রন, উর্সুলা ব্রন হচ্ছে রজারের ঘরের একজন পার্লার মেড, ইনি সবার গোপনে রাল প্যাটনের সাথে বিবাহ করেছিলেন। ওকে, এছাড়া রয়েছে কলোনেল কার্টার, ক্লারা জানেন নিশ্চয়ই, অবশ্যই দেখবেন স্টোরির মধ্যে। অ্যানি হচ্ছে একজন পার্লার মেট, তারই একজন বন্ধু, আর ইনি রজার প্যাটনের এই যে জুতো একটা ছিল, একটা সেই জুতোটাকে কোন রঙের তা শনাক্তকরণ করতে সাহায্য করেছিল। এরপরে রয়েছে ইমা কুপার, ইমা কুপার হচ্ছে রজারের বাড়ির কুক, যার নামে রজার 50 pounds ওয়েল করে রেখে গেছে। এরপরের চরিত্র মিসেস ফেরারস, মিসেস ফেরোস একজন বিধবা যার সাথে গোপনে রজার অ্যাকরিজের একটা সম্পর্ক ছিল, ইনাকে ব্ল্যাকমেলের শিকার হতে হয় কারণ ইনি নিজের স্বামীকে হত্যা করেছিলেন, আর ইনার আত্মহত্যার মাধ্যমে উপন্যাসের সূচনা হয় আর যার দরুন রজার অ্যাকরিজ ও খুন হয় পরবর্তী সময়ে। এরপর রয়েছে জফরি রেমন্ড, ইনি হচ্ছেন রজারের সেক্রেটারি, ইনাকে রজার অ্যাকরিজের মৃতদেহের কাছ থেকে পাওয়া যায় এবং আর এই কারণে জফরিকেও রজারের হত্যাকারী হিসেবে সন্দেহ করা হয়। তো এই হচ্ছে মোটামুটি চরিত্র, আরও অনেক চরিত্র রয়েছে তা আমরা উপন্যাসের আলোচনার সময় দেখব। চলুন এবারে সরাসরি সামারিতে যাই। এই উপন্যাসের মোট 27 চ্যাপ্টার রয়েছে, যেখানে 26 প্রধান চ্যাপ্টার এবং 27 চ্যাপ্টারটি একটা অ্যাপোলোজিয়া নামে পরিচিত। ওকে, চ্যাপ্টার 1, নাম ডক্টর সেফার্ড অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল। ডক্টর সিফার্ড উপন্যাসের ন্যারেটর, তার গল্প শুরু করেন মিসেস ফেরোস এর মৃত্যুর খবর দিয়ে। মিসেস ফেরোস একজন স্থানীয় যিনি সেপ্টেম্বর মাসের 17 রাতে মারা গেছেন। ডক্টর সিফার্ডকে ডাকা হয়েছিল, তবে তিনি সকালে গিয়ে পৌঁছান, দেখেন তিনি মারা গেছেন। সকালের খাওয়ার টেবিলে তার সবসময় গসিপ করতে থাকা বোন ক্যারোলাইনকে খবরটা জানাতে যখন সে চায়, ক্যারোলাইন তাকে বলে তার কাছে এই খবর আগে থেকে রয়েছে। যখন ডক্টর সেফার্ড ক্যারোলাইনকে মিসেস ফেরোস এর আত্মহত্যা কেমনভাবে হয়েছে তা জানায়, তার বোন বলে মিসেস ফেরোস তার নিজের স্বামীকে বিষ খাইয়ে হত্যা করেছিল, আর তার অনুতাপে হয়তো ইনসোমিয়া ড্রাগ ভেরোনল অধিক মাত্রায় সেবন করে আত্মহত্যা করেছেন। ডক্টর সেফার্ড বোনকে এই উল্টোপাল্টা কথা বলার জন্য বকুন দেয়, আর তার জবাবে ক্যারোলাইন দাদাকে জিজ্ঞাসা করেন, তাহলে কি সে বিশ্বাস করে না এটা একটা আত্মহত্যা? তারপরে ডক্টর শেফার্ড কোনো উত্তর দেয় না। এইভাবে চ্যাপ্টার 1 এর সমাপ্তি ঘটে। চ্যাপ্টার 2, হু ইজ হু ইন কিংস অ্যাবট। তারপর এই চ্যাপ্টারে ডক্টর শেফার্ড তার বর্ণনা একটু থামিয়ে কিংস অ্যাবট গ্রামের ব্যাকগ্রাউন্ড বা পটভূমি নিয়ে তথ্য প্রদান করেন। রজার অ্যাকরিজ একজন কাউন্টি স্কোয়ার, যিনি ফার্নলি পার্কে বিশাল বাড়িতে থাকেন। তিনি 18 আগে এক বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন। বিধবা মহিলাটির এক সন্তানও ছিল যার নাম ছিল রাল্ফ। কিছুদিন পর বিধবা মারা গেছিলেন। এখন রাল্ফ অনেক বড় হয়ে গেছে, তার বয়স এখন 25। তার পোশাক আশাক ও শারীরিক গঠনে সুশ্রী হলেও তার কাজকর্ম অসভ্য বর্বর প্রকৃতির। কিংস অ্যাবট গ্রামের মহিলা পুরুষ সবাই রজার অ্যাকরিজ এর প্রেম জীবন কাহিনী নিয়ে সারাক্ষণ গসিপ করে। এরপর ডক্টর সেফার্ড আবার বর্তমানে চলে আসে এবং জানায়
তার সাথে রজার আক্রয়টের সাক্ষাতের কথা। তিনি খুবই ব্যথিত মিসেস ফেরার্স এর আত্মহত্যার কথা শুনে, এবং ওই দিন রাতে 7:30 রজার আক্রয়েট ডক্টর শেফার্ডকে তার বাড়িতে নিমন্ত্রণ করে এই ব্যাপারে আলোচনার জন্য। এরপর ডক্টর শেফার্ড তার চেম্বারে গিয়ে রোগীদের দেখাশোনা করেন এবং সবশেষে এক রোগীর কথা বলে যার নাম ছিল মিস রাসেল। ইনি অক্রিয়েটের ঘরের হাউসকিপার। রাসেল তার হাঁটু ব্যথার জন্য এসেছিল। তারপর সে ডক্টরকে কিভাবে কোকেইনের আসক্তি থেকে আর নিষ্পত্তি পাওয়া যাবে তার উপায় জানতে চায়। তো এটা একটা আশ্চর্যভাবে প্রশ্ন করেছিল যা ডক্টর শেফার্ড বলে রেখেছেন। এবারে চ্যাপ্টার 3, নাম দ্য ম্যান হু গ্রিউ ভেজিটেবল ম্যারোস। দুপুরে খাওয়ার টেবিলে ডক্টর শেফার্ড বোনকে জানায় তিনি রাত্রিবেলায় রজার আক্রয়েটের বাড়িতে খাবেন। ক্যারোলাইন দাদাকে গসিপ জানায় আর কি, বলেন রাল প্যাটনের থ্রি ব্রুয়ার্স নামে সরাইখানাতে ফ্লোরা এর সাথে সময় কাটানোর কথা। এছাড়া কোনো এক প্রতিবেশী যার নাম হচ্ছে মিস্টার প্যারোট, যিনি আগে বিদেশে থাকতেন, তিনি আর কি এসে তার বাড়ির পাশেই ম্যারোস ভেজিটেবল লাগাতে বিশেষ আগ্রহী। কিছুক্ষণ পর ডক্টর সেফার যখন ঘরের বাইরে বের হয়, একটুর জন্য একটা উড়ে আসা ম্যারো থেকে রেহাই পায়। ম্যারোটি ছোঁড়ার জন্য মিস্টার প্যারোট ক্ষমা চান এবং তার পরিচিতি দেন রজার আক্রয়েটের বন্ধু হিসাবে। আসলে যাকে আমরা এখানে প্যারোট বা মিস্টার প্যারোট হিসাবে চিনছি বা অবগত হচ্ছে, তিনি অন্য কেউ নয়, ইনি আসলে আগাথা সেই কালজয়ী গোয়েন্দা হারকিউল পয়রোট, যদিও ডক্টর শেফার্ড তা জানেন না। তারপর দুজনের মধ্যে আরও কথোপকথন চলতে থাকে আর রিডাররা দেখতে পায় ক্যারোলাইনকে রজার আক্রয়েটের বাড়িতে যেতে, এবং সে বাড়িতে গিয়ে রজারকে রাল্ফ এর থ্রি বোয়ার্সে ফ্লোরার সাথে যে যাওয়ার ঘটনা জানায়। এরপর চ্যাপ্টার 3, নাম ডিনার অ্যাট ফার্লি। ঠিক রাত্রি 7:30 সময় সেফার্ড গিয়ে পৌঁছায় রজারের ঘরে এবং ঘরের বাটলার পার্কার তাকে ভেতরে নিয়ে যায়। ঢোকা মাত্রই ভেতর থেকে সজোরে জানলা লাগানোর শব্দ শোনা যায়। আর যখন পার্কার দরজা খোলে, ঘরের হাউসকিপার মিস রাসেল অতি দ্রুত তার সাথে নিঃশ্বাস ফেলতে ফেলতে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে প্রবেশ করার পর ঘরটিকে ভালো করে পর্যবেক্ষণ করে ডক্টর শেফার্ড, দেখে কোথাও ঘরের মধ্যে একটাও জানালা নেই, শুধুমাত্র এক বিশাল বড় ফরাসি দরজাগুলি ছাড়া। সন্দেহভাজন হয়ে একটি ডিসপ্লে টেবিল সে দেখতে পায়, যেটি সিলভার টেবিল নামে পরিচিত। তার উপর একটি স্বচ্ছ ঢাকনা আছে। ডক্টর শেফার্ড তোলার চেষ্টা করে ঢাকনাটি। সে ভিতরে কিছু একটা আটকে থাকা জিনিসটাকে দেখার চেষ্টা করে, কিন্তু জিনিসটি ফিসলে যায়। ডক্টর শেফার্ড এবারে শব্দের রহস্যটি বুঝতে পারে। তারপর ড্রয়িং রুমে আসে, সেখানে ফ্লোরাও আসে, ফ্লোরার মা আসে, তারপর হেক্টর ব্লান, যিনি রজার আক্রয়েটের বন্ধু এবং সুদক্ষ একজন বিগ গেম হান্টার, তারপরে রজার এর সেক্রেটারি জোফ্রি রেমন্ড ও রজার আক্রয়েট নিজেই সেখানে আসে। তারা সবাই রাতের খাবারের জন্য টেবিলে যায় এবং ডক্টর শেফার্ড লক্ষ্য করে রজারকে চাপা উত্তেজনায় থাকতে। রজার ডিনারের পর নিজের ঘরে নিয়ে যায় ডক্টর শেফার্ডকে এবং সাথে পার্কারও যায়। রজার তার প্রচুর পেটের ব্যথা অনুভব করছে এবং তাই ডক্টরবাবুকে জানায়। তাই ডক্টর শেফার্ড পার্কারকে তার ডাক্তারের ব্যাগ আনতে পাঠায়। তারপর রজার ঘরের জানালা দরজা বন্ধ করে দেয় এবং ডক্টরকে জানায় তার মানসিক পরিস্থিতির কথা। রজার জানায় মিসেস ফেরারস তার কাছে স্বীকার করেছিল সে তার স্বামীকে বিষ খাইয়ে হত্যা করেছিল, আর এই নিয়ে আক্রয়েট পরিবারের কেউ তাকে ব্ল্যাকমেল করছে, আর যার পরিণতি হিসাবে তাকে আত্মহত্যা করতে হয়। রজার খুবই অপরাধী অনুভব করছে। তিনি মনে করছেন মিসেস ফেরারস যখন স্বীকারোক্তি করেছিল তার কাছে, তখন রজার খুব রূঢ়ভাবে তার কথাকে প্রতিক্রিয়া দিয়েছিল, আর তার জন্যই হয়তো মিসেস ফেরারস আত্মহত্যা করেছে। কিছু মুহূর্ত পর পার্কার আসে একটি চিঠি নিয়ে। চিঠিটি ছিল মিসেস ফেরারসের আত্মহত্যা করার আগের মুহূর্তে লেখা, অর্থাৎ সুসাইড নোট। অক্রিয়েট চিঠির কিছুটা অংশ উচ্চস্বরে পড়ে ডক্টরকে শোনাতে থাকে। কেউ তাকে ব্ল্যাকমেল করত এবং চিঠিতে রজারকে উদ্দেশ্যে বলে গেছে সে যেন ব্ল্যাকমেলকারীকে খুঁজে বার করে। রজার অক্রিয়েট পড়া বন্ধ করে এবং
ডক্টর শেফার্ডকে চিঠিটি পরে পড়ে শোনাবে বলে জানায়। তারপর ডক্টর বাড়ি ফিরে যায়। তারপর আমরা লক্ষ্য করি পার্কারকে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে সে রজার এর চিঠি পড়াটা শুনছিল। যখন শেফার্ড বাড়ির দিকে রওনা হচ্ছে, ফার্নলি পার্কের মূল দরজার সামনে এক আগন্তুককে মাথায় টুপি পরা অবস্থায় সে দেখে। আগন্তুকটি তাকে ফার্নলি পার্কে যাওয়ার পথ জিজ্ঞাসা করে। তারপর ডক্টর শেফার্ড বাড়ি পৌঁছায় এবং যখন রাত্রি 10:15 বাজে সময় আর তিনি সিঁড়ি দিয়ে যখন ছাদে ঘুমোতে যাবে, হঠাৎ বাড়ির টেলিফোনটি বেজে ওঠে। ডক্টর শেফার্ড ফোনটি তোলে এবং ক্যারোলাইনকে জানায় রজার আক্রয়েড আর নেই, তাকে হত্যা করা হয়েছে। চ্যাপ্টার 5, নাম মার্ডার। ডক্টর শেফার্ড দ্রুততার সাথে ফার্নলি পার্কে পৌঁছায় এবং কলিং বেল প্রেস করে। পার্কার উত্তরে জানলা খোলে। ডক্টর শেফার্ড পার্কারকে পুলিশকে ডাকা হয়েছে কিনা জানতে চায়। পার্কার হতবম্বিত হয়ে যায়, কেনই বা পুলিশকে ডাকা হবে, সে কোনো কারণ খুঁজেই পায় না। যখন ডক্টর শেফার্ডের কাছ থেকে শুনতে পায় পার্কার তাকে রজারের হত্যার খবর জানাতে ফোন করেছিল, সে তো পুরো হতবম্বিত হয়ে যায়। সে বলে আদৌ তিনি কোনো ফোনই করেননি। তারপর ছটপট করে দুজনই আক্রেডের রুমে যায়। দরজা ভেঙে ঢোকে তারা দেখে রজারের নিথর শরীর চেয়ারে বসে রয়েছে, তাকে কেউ ছুরি দিয়ে হত্যা করেছে। তৎক্ষণাৎ পার্কারকে বাড়ির সবাইকে জাগ্রত করতে এবং পুলিশকে ফোন করার জন্য পাঠিয়ে দেয় ডক্টর শেফার্ড। পার্কার যাওয়ার পর মুহূর্তেই ডক্টর শেফার্ড তার কাজটি সেরে নেয়। এই কী কাজটি সেরে নেয় আমরা পরে জানব। সবাই ভাবতে থাকে টাকা পয়সার লোভে কেউ এইরকম হত্যা করেছে। তারপর আরও জানা যায় মিসেস ফেরোজ এর চিঠিটি রজারের রুম থেকে উধাও। ঠিক কিছুক্ষণ পর পুলিশ ইন্সপেক্টর ডেভিস এবং কনস্টেবল জোন্স এসে পৌঁছায় এবং জানায় রজারের মৃত্যু পার্কার ও ডক্টর শেফার্ড দেখার আরও আধ ঘন্টা আগে হয়েছে। তারপর জানালার বাইরে পুলিশ লক্ষ্য করে কোনো ব্যক্তির ভেতরে আসা ও বাইরে যাওয়ার পায়ের চিহ্ন। ডক্টর শেফার্ড মনে করে রাত্রিবেলায় ফার্নলি পার্ক থেকে বাড়ি যাওয়ার সময় তার যে আগন্তুকের সাথে দেখা হয়েছিল ও তাকে যে এই ফার্নলি হলে আসার কথা বলেছিল, তাই ডক্টর শেফার্ড ভাবতে থাকে ওই আগন্তুকই হচ্ছে ডক্টর রজার আক্রেটের হত্যা করে। এরপরে রেমন জানায় সে নাকি আক্রেটকে কার সাথে কথা বলতে শুনেছিল প্রায় রাত্রি 9:30 নাগাদ। পার্কার জানায় ফ্লোরা তাকে সতর্ক করে দিয়েছিল কাল গত রাতে সে যেন বেশি রাত অবধি রজারকে বিরক্তি না করে, তাই সেও যায়নি। ইন্সপেক্টর ফ্লোরাকে ডাক পাঠায় তাকে জেরা করার জন্য। ফ্লোরা যখন কাকুর হত্যার কথা শোনে সে খুব আঁতকে ওঠে এবং মানসিক সন্ত্রণ হারিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপরে চ্যাপ্টার 6, নাম দ্য টিউনিশিয়ান ড্যাগার। পুলিশ ইন্সপেক্টর পুনরায় ডক্টর শেফার্ডকে গত রাতের আগন্তুকের সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর পার্কার ইন্সপেক্টরকে ব্ল্যাকমেলের সম্পর্কে কথাটা জানায় যা তিনি ডক্টর এবং রজারের কথাবার্তার সময় শুনতে পেয়েছিল। এই কথা শোনার পর ইন্সপেক্টর এবং ডক্টর সন্দেহ করে এসবের পেছনে হয়তো পার্কারেরই হাত আছে। ইন্সপেক্টর তারপর রজার আক্রেডের শরীর থেকে ছুরিটা বার করে এবং ভালো করে শরীর পর্যবেক্ষণ করে বলে হত্যাকারী নিশ্চয়ই ডানহাতি। আর রেমন্ডকে ছুরির ব্যাপারে জিজ্ঞাসা করে। রেমন্ড জানায় ছুরিটি মেজর ভ্লান্ট রজার আক্রেডকে টিউনিস থেকে এনে দিয়েছিল। রেমন্ড জানায় ছুরিটি সিলভার টেবিলে রাখা থাকে। ডাক্তার সবাইকে তার প্রবেশের সময় ওই গত রাত্রে টেবিল থেকে শুনতে পাওয়া আওয়াজের কথা জিজ্ঞাসা করে। তারপর মিস রাসেলকে জিজ্ঞাসা করা হয় এই ব্যাপারে। রাসেল জানায় ফুল রাখার সময় ঢাকনাটি সঠিকভাবে লাগানো না থাকায় তা লাগাতে গিয়ে এমন শব্দ হয়েছিল। ইন্সপেক্টর দাবি করে ওই সূচকে ওই ঢাকনা খোলা থাকা অবস্থায় কেউ তাহলে জানলা দিয়ে ছুরিটা হাতিয়ে নেয়। তারপর ওই দিনের জন্য পুলিশ ও ডাক্তারবাবু চলে যান। ডক্টর শেফার্ড বোনকে হত্যার ব্যাপারে জানায়। তারা সন্দেহ করে পার্কার রজারকে হত্যা করেছে। তারপরে চ্যাপ্টার 7, আই লার্ন মাই ডিভোর্স প্রফেশন। পরের দিন সকালে ডক্টর শেফার্ড তার মর্নিং ওয়াক থেকে ফিরে আসে এবং ফিরে এসে জানতে পারে ফ্লোরা তার খোঁজে এসেছে তার সাথে লার্চেসে যাওয়ার জন্য। এই লার্চেস হল মিস্টার প্যারোটের বাড়ি, কারণ ফ্লোরা মনে করেন এই সূত্রের সমাধান একমাত্র উনার দ্বারাই সম্ভব। ডক্টর শেফার্ড জানতে পারে মিস্টার প্যারোট আসলে ওই ডিটেকটিভ হারকিউল পোয়ারোট।
তারপর ফ্লোরা জানায় পুলিশের সাথে তার কথোপকথনের কথা। ফ্লোরা মনে করে এইসব ওর অপরাধী রাল্ফ, কিন্তু সে বিশ্বাস করতে পারছে না রাল্ফ রজার আক্রেজ অর্থাৎ তার স্টেপ ফাদারকে হত্যা করতে পারে। তারা সবাই পয়েটের কাছে যায় এবং ডক্টর সেফার্ড সমস্ত ঘটনা তাকে জানায় এবং পয়েট কেসটা অনুসন্ধানে রাজি হয়। এরপর হারকিউল পয়েট এবং ডক্টর সেফার্ড পুলিশ স্টেশনে যায় পয়েট এই কেসের তথ্য অন্বেষণের কাজে যুক্ত তা জানাতে। ইন্সপেক্টর রাগলান হেও করে দেয় ব্যাপারটা, কারণ তিনি মনে করেছেন রজার এর মৃত্যুর রহস্য তিনি উন্মোচন করে ফেলেছেন। তিনি বলেন গত রাতে রাল্ফকে 9টার সময় ঘরের বাইরে দেখা গেছে এবং সে 9:30 পর্যন্ত বাইরে পাইচারি করছিল, আর তারপর থেকে আর তার পাত্তা নেই। এমনকি রাল্ফ পায়ে যে জুতো পরেছিল তার জুতোর সাথে জানালার পাশে পাওয়া ফুটপ্রিন্ট মিলে গেছে। এই সুযোগে ডক্টর সেফার্ড এবং পয়েট রওনা হয় রজার আক্রেডের বাড়িতে ম্যাটারগুলো ভালো করে দেখার জন্য, ভালো করে পরিষ্কারভাবে বোঝার জন্য। ফানলি পার্কে গিয়ে পয়েট ঘরটি তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করে। এরপর কলোনেল মেলরোস প্রধান কনস্টেবল এসে জানায় ডক্টর সেফার্ডকে যে ফোন কলটি গত রাতে করা হয়েছিল সেটা পার্কার করেনি, ফোনটি একটি ট্রেন স্টেশন থেকে পাবলিক বুথ থেকে করা হয়েছে। চ্যাপ্টার 8 ইন্সপেক্টর রাকলান ইজ কনফিডেন্ট। এরপর পার্কার এবং রেমন্ডকে ডাক পাঠানো হয় পয়েটের জিজ্ঞাসাবাদের জন্য। পয়েট রেমন্ডকে জিজ্ঞাসা করে মৃতদেহ দেখার পর সে কি চেয়ারটা কোথাও সরিয়েছিল, রেমন্ড তা করেনি জানায়। তারপর ওই আগের রাতের আগন্তুকের ব্যাপারে জিজ্ঞাসা করে, বলে ব্যক্তিটি অর্থাৎ রজারকে ডিকটাফোন বিক্রি করতে এসেছিল। ডিকটাফোনটা আসলে এক প্রকার রেকর্ডার যা কোনো ভয়েসকে স্টোর রাখতে পারে ভবিষ্যতে শোনার জন্য। তবে তারা বলে ওই আগন্তুক যেভাবে শেফার্ড বর্ণনা করছে তার মতো দেখতে ছিল না। তারপর পয়েট ড্রয়িং রুমের ওই সিলভার টেবিল দেখতে যায়। ডক্টর সেফার্ড তার সাথেও যায়। যখন তারা সিলভার টেবিল থেকে বেরিয়ে আসছে ইন্সপেক্টর রাকলান পুনরায় এসে পৌঁছায় এবং তার নিজের এক্সিলেন্ট ইনভেস্টিগেটিংয়ের বড়াই করে বলে রাল্ফই আসলে আসামি। সে 9:25 নাগাদ বাড়িতে প্রবেশ করে এবং যথেষ্ট সময় পায় ছুরিটা চুরি করার এবং রজারকে ছুরি করে অর্থাৎ রজারকে কুপিয়ে ছুরির সাহায্যে তখন ফিরে যায় আবার পুনরায় সরাইখানাতে। পয়েট তারপর ডক্টর সেফার্ডকে নিয়ে অক্রিট পরিবারের মাটির তলায় একটা ছোট সামার হাউস সেখানে যায়, আর সেখানে পয়েট দুটি রহস্যের সূত্র পায়। একটি ছিল সাদা বস্তুর কিছু টুকরো আর স্ক্র্যাপ অফ এ হোয়াইট ম্যাটেরিয়াল এবং একটি ছোট হাঁসের পালক আ স্মল গুচ ক্রিয়েল। এরপর চ্যাপ্টার 9 দ্য গোল্ড ফিস পন্ড। সামার হাউস থেকে রজারের বাড়ির দিকে রওনা দিতে দিতে পয়েট ডক্টর সেফারের সাথে বাড়ির উত্তরাধিকারী সম্পর্কে আলোচনা করতে থাকে। তারা শুনতে পায় মেজর ব্লান্ট এবং ফ্লোরা এর কথোপকথন। সেখানে তারা জানতে পায় ফ্লোরার জন্য রজার রাকি যথেষ্ট পরিমাণ আর্থিক সম্পদ রেখে গেছেন। তারপর পয়েট এবং ডক্টর সেফার্ড তাদের কাছে যায় এবং ব্লান্টকে জিজ্ঞাসা করে যখন রাত্রি 9:30 সময় সে বাইরে ধূমপান করছিল তিনি কিছু লক্ষ্য করেছিল কিনা। সে বলে ভেতর থেকে রজারের গলার স্বর শোনা যাচ্ছিল আর বলে সে কোনো এক মহিলাকে ঝোপের মধ্যে লুকিয়ে যেতে দেখেছিল। পয়েট পুনরায় ব্লান্টকে চেয়ার সরানোর কথা জিজ্ঞাসা করে কিন্তু ব্লান্ট তা করেনি জানায়। তারপর পয়েট ফানলি পার্কের পুকুরের কাছে যায় এবং দেখে কিছু চকচক করছে তাই এবং সেটাকে তোলার জন্য সে চেষ্টা করে। সবার সামনে জিনিসটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে ঝরণা করে পয়েট আর ঝটপট জিনিসটাকে লুকিয়ে নেয়। তারপর বাড়ির দিকে রওনা হওয়ার সময় ডক্টর সেফার্ডকে দেখাই জিনিসটি আসলে একটি ওয়েডিং রিং যাতে খোদাই করা হয়েছে ফ্রম আর মার্চ 13। এরপর চ্যাপ্টার 10 দ্য পার্লার মেড। এরপর আক্রিট পরিবারের আইনজীবী মিস্টার হ্যামন্ডের কাছে পয়েট জানতে পারে কে কতবার কত পরিমাণ সম্পত্তি বা অর্থ উত্তরাধিকারী সূত্র পাবে। হ্যামন্ড জানায় রজার মিস রাসেলের জন্য রেখে গেছেন 1,000 পাউন্ড, কুকের জন্য 50 পাউন্ড, রেমন্ডের জন্য 500 পাউন্ড, মিসেস আক্রেডের জন্য 10,000 পাউন্ড এবং ফ্লোরার জন্য 20,000 পাউন্ড, আর জায়গা বাবদ সব
রাল্ফের নামে উইল রেখে গেছেন। তবুও সেই হিসাব থেকে ৪০ পাউন্ড খুঁজে পাওয়া যায় না। এরপর পার্লার মেড উর্সুলা ব্রনকে ডেকে পাঠানো হয়। উর্সুলা জানায় আক্রেডের বেডরুম সাজার দায়িত্ব তার হাতে ছিল না। তারপর এলসি ডেল বারের মেডকে ডেকে পাঠানো হয় এবং সেও টাকার ব্যাপারে কিছু জানে না জানায়। পয়রোজ এবং শেফোজ উর্সুলা ব্রনের গতকাল রজারের সাথে যে অভদ্রভাবে আচরণ করেছিল এবং বাড়ির কাজ ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল সেই ব্যাপারটা শুনতে পায় এবং জেনে তারা এই ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকে। সেফাউজ মনে করতে থাকে মিসেস ফেডার্সকে ব্ল্যাকমেলের কথা, আর তা পয়রোজকে জানায়। এই কথাটা শুনে পয়রোজ আরও কৌতূহলী বেড়ে যায় কেসের প্রতি। পয়রোজ উপলব্ধি করতে থাকে সমস্ত প্রমাণ রাল্ফের বিরুদ্ধে ইঙ্গিত করছে, সেই রজারের হত্যাকারী। তবুও ফ্লোরা আশ্বস্ত রাল্ফ এমনটা করেনি, তাই পয়রোজ রজারের হত্যার অনুসন্ধান অর্থাৎ তথ্য অনুসন্ধানে আরও গভীরে যাওয়ার চেষ্টা করে। চ্যাপ্টার 11, পয়রোজ পেজ এ কল। এই অধ্যায়ে ডক্টর সেফার্ডকে পয়রোজ উর্সুলা বোর্ন এর পরিচিতি জানতে পাঠায় মিসেস ফলিয়াজের বাড়ি। ডক্টর সেফার্ড হতাশ হয়ে ফিরে আসে, কারণ ওই মহিলা উর্সুলার সম্পর্কে কোনো কিছু বলতে রাজি হয় না। ডক্টর সেফার্ড বাড়িতে ফিরে এসে বোনের সাথে পয়রোজের আলাপের কথা জানতে পারে। পয়রোজ ক্যারোলাইনের কাছ থেকে জেনেছে রাল্ফের ঝোপের পাশে এক অপরিচিত মহিলার কথোপকথন। এছাড়া রজার অ্যাক্রেটের মৃত্যুর দিন যে সমস্ত রোগীকে তিনি দেখেছিলেন তাদের মধ্যে মিস রাসেল ছিল তার কথা। চ্যাপ্টার 12, রাউন্ড দ্য টেবল। এরপর ডক্টর সেফার্ড একটা প্রমাণ অনুসন্ধান সভার আয়োজন করে সোমবার সকালে। সভায় উপস্থিত থাকা ডক্টর সেফার্ড, পয়রোজ এবং পুলিশ ইন্সপেক্টর ডক্টর সেফার্ডকে রজারের হত্যার দিন করা ফোন কল নিয়ে আলোচনা করতে দেখা যায়। এরপর ঘটনা হারকিউল পয়রোজের বাড়িতে, যেখানে পয়রোজ পরিবারের সবাইকে ডিনার টেবিলে পুনরায় নিমন্ত্রণ করে তাদের কিছু জিজ্ঞাসাবাদের জন্য। পয়রোজ ফ্লোরাকে রাল্ফের ফিয়ান্সে হিসাবে জানতে চায় রাল্ফ কোথায়। ফ্লোরা বলে সে সত্যিই জানে না রাল্ফ কোথায়। পয়রোজ বাকিদেরকে রাল্ফের স্থিতি জানতে চায়, কিন্তু কেউই উত্তর দেয় না। চ্যাপ্টার 13, আ গুজ কুইল। পয়রোজ ডক্টর সেফারের সাথে কথোপকথন করছে। তাদের কথাবার্তায় পয়রোজ জানায় যে হাঁসের পালকটা তিনি সামার হাউস থেকে সে পেয়েছিল সেটা ব্যবহার করা হতো যে কোনো মাদক দ্রব্য লাগানোর জন্য। ডক্টর সেফার জানায় রাল্ফ যেহেতু 9:30 অবধি রজারের সাথে ছিল সে হত্যাকারী হতে পারে না, কারণ রজারকে হত্যা করা হয়েছে 9:45 নাগাদ, তাই হত্যাকারী ওই আগন্তুকই হবে। ডক্টর সেফার্ড আরও মনে করেন পার্কারের সাথে ওই আগন্তুকের গোপন চুক্তি আছে আর সেই মিসেস ফেডার্সকে ব্ল্যাকমেল করত। সব শুনে পয়রোজ জানায় তাহলে কে বা ডক্টর সেফার্ডকে ওই দিন রাতে ফোন করেছিল 10:15 সময়, আর কে বা রজার আক্রেটের চেয়ারটা সরালো, আর কে বা 40 পাউন্ড টাকা নিয়ে চলে গেল। আর এসব যদি বিবেচনা করা হয় তাহলে রাল্ফ কিন্তু সত্যিই কোনোভাবে দোষী নয়। এরপর চ্যাপ্টার 14, মিসেস আক্রেট, চ্যাপ্টার 14 নাম। ডক্টর সেফার্ড এবং পয়রোজের কথোপকথন পরে ডক্টর সেফার্ড নিজে নিজে ভাবতে থাকে পয়রোজ তাকে সব কিছু খুলে বলছে না, তাই সিদ্ধান্ত নেয় সে আর আর্থার কোনাল জয়েলের সৃষ্ট চরিত্র ওয়াটসনের ভূমিকা পালন করবে না, অর্থাৎ শার্লক হোমস হচ্ছেন এখানে পয়রোজ, তাই তার ওয়াটসন হওয়ার ভূমিকা তিনি আর গ্রহণ করবেন না। ঘটনাটি এবার মঙ্গলবারে। মিসেস আক্রেটকে ডেকে পাঠালেন ডক্টর সেফার্ডকে ডেকে পাঠালেন মিসেস আক্রেট তার অসুস্থতার সংবাদ দিয়ে। মিসেস আক্রেটের আদৌ কোনো শরীর খারাপ হয়নি, সেই ডক্টর সেফার্ডকে কিছু গোপন কথা জানাতে চায়। মিসেস আক্রেট জানায় তিনি অনেক ঋণের জ্বরে জর্জরিত, আর সেই ঋণের মধ্যে তিনি কিছু রজার আক্রেটকে দেখিয়েছিলেন যাতে তিনি তাকে সাহায্য করেন, কিন্তু রজার তাকে সাহায্য করতে অস্বীকার করেছিল এবং রজারের হত্যার দিন সেই রজারের ডেস্কটা খুলেছিল এবং তাতে সে তার উইলটা দেখতে পায়। যখন সে উইলটা পড়ছিল উর্সুলা ব্রন ঘরে এসে ঢুকেছিল এবং তার পরে এসে পৌঁছায় রজার আক্রেট ও
আর সেই মুহূর্তে তাকে এক্সকিউজ দিয়ে বেরিয়ে যেতে হয় এবং তারপর রজার এবং উর্সুলকে একে অপরের সাথে তর্ক করতে দেখা যায়। ডক্টর সেফার্ড তথাপি অনুমান করে মিসেস আখরের তার কাছে এখনও কিছু লুকাচ্ছে। ডক্টর তাকে জিজ্ঞাসা করে সিলভার টেবিলটি কে খুলেছিল। মিসেস আখরের জানায় তিনিই টেবিলের ঢাকনাটি খুলেছিলেন আর জিনিসগুলি দেখছিলেন। আর ঠিক সেই মুহূর্তে মিস রাসেল এসে পৌঁছায় এবং কিছুক্ষণ পর তিনিও আসেন, অর্থাৎ ওদিন রাতেই ডক্টর শেফার্ড এসে পড়েছিলেন মনে আছে, এবং যে আওয়াজটা শুনেছিল তাই সে কথা বলছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ব্যাপারটা, হ্যাঁ আমার মনে হয় আপনারা মনে রেখেছেন। এরপরে ডক্টর শেফার্ডের সাথে দেখা হয় উর্সুলার। উর্সুলা ডক্টর শেফার্ডকে অনুরোধ করে যদি তিনি কখনো কোনো দিন রালফের সাথে দেখা করে তিনি যেন তাকে উর্সুলার বাড়িতে পাঠিয়ে দেন। ডক্টর বাড়ি ফিরে জানতে পারেন পয়রট তার বোনকে একটি কাজ করে দিতে বলেছেন, যা হলো রাল্ফ প্যাটনের জুতোর রংটি কেমন কালো না বাদামি সংরক্ষণ করা। ক্যারোলাইনের এক বন্ধু থ্রি ব্রুয়ার সরাইখানাতে কাজ করেন এবং তার থেকে তিনি জানতে পেরেছেন রাল্ফের জুতাটি কালো রঙের। এরপর চ্যাপ্টার 15 জফরি রেমন চ্যাপ্টারের নাম। এই অধ্যায়ে আমরা ডক্টর সেফার্ডকে দেখি পয়রটের বাড়িতে যেতে। তিনি পয়রটকে জানায় তার ও মিসেস আক্রয়ের সাক্ষাৎকারের কথা, আরও জানায় রালফের পায়ের জুতোটি বাদামি নয় কালো রঙের। তার পর মুহূর্তেই সেখানে এসে পৌঁছায় জফরি রমন্ড, ইনি রজারের সেক্রেটারি, এবং এসে নিজের স্বীকারোক্তি দেয়। তিনি জানায় তার খুবই টাকার প্রয়োজন ছিল আর রজারের মৃত্যুতে তিনি অধিকভাবে লাভবান হয়েছেন। তিনি আরও জানায় আগে তিনি এই ব্যাপারে কাউকে বলেননি, কারণ তাহলে তাকে সবাই রজারের হত্যাকারী ভাবত। রেমন চলে গেলে পয়রট ডক্টরকে জানায় তাহলে মেজর ব্লান্টি তাদের কাছ থেকে কিছু গোপন করছে। তারপর পয়রট ও সেফার্ড ফানলিপারকে যায় এবং পয়রট পর্যবেক্ষণ করার চেষ্টা করে ঘরের ভেতর থেকে কি আদৌ কোনো শব্দ বাইরের তীর শব্দে শোনা যায় না জফরি রেমন মিথ্যা বলেছিল। তারপরে মেজর ব্লান্টকে টেরোসে দাঁড়াতে বলা হয় এবং ফ্লোরা ও পার্কারকে একটি সাক্ষাৎকারের আয়োজন করা হয়। পয়রট পার্কারকে ঘরে ঢোকার সময় ট্রেতে করে দুটি হুইস্কির গ্লাস নিয়ে আসতে বলে। পার্কার এর হাতে ট্রে দেখে ফ্লোরা বলে ওঠে সেদিন ও যেদিন রজারকে হত্যা করেছিল সে ট্রেতে দুটি হুইস্কির গ্লাস দেখেছিল। ডক্টর সেফার্ড পয়রটকে হুইস্কির গ্লাসের বিষয়বস্তু নিয়ে জানতে চায়। তার পয়রট তা জানার চেষ্টা যখন করছে দেখে পয়রট তাকে কথার ছলে এড়িয়ে যায়। এরপরে চ্যাপ্টার 16 অ্যান ইভিনিং অ্যাট মাহজং MAHJONG মাহজং। আমরা এই অধ্যায়ে ডক্টর সেফার্ড তার বোন ক্যারোলাইন আরও দুজনকে, অর্থাৎ মিস গনেট এবং কলোনেল কাচারকে মৌজং নামক পার্টিতে অংশগ্রহণ করতে। মৌজং আসলে এক প্রকার খেলা, খানিকটা এক প্রকার তাস খেলার মতো। খেলা শুরু হতে না হতেই তাদের মধ্যে গসিপ শুরু হয়ে যায়। তারা একের পর এক বিভিন্ন ঘটনা নিয়ে বলতে থাকে। তারপর ক্যারোলাইন তার অস্বচ্ছন্দতাটা প্রকাশ করে তার ভাইয়ের প্রতি, কারণ পয়রটের সাথে রজারদের বাড়ি কেস নিয়ে যুক্ত থাকা সত্ত্বেও সে তাদের সাথে কোনো গসিপ করছে না। এইটা দেখে খেলাতে ডক্টর সেফার্ড জয়লাভ করে এবং তাদেরকে সন্তুষ্ট করতে ওই বিবাহের আংটি বা ওয়েডিং রিংয়ের কথা জানায়। তারপর সবাইকে চলে যেতে বলে এবং সবাই যখন চলে যায় ভাই বোন ঘুমোতে যায় এবং ক্যারোলাইন তার ভাইকে জানায় রাল্ফ এর নিয়ে ফ্লোরার আদৌ কোনো মাথা ব্যথা নেই, অর্থাৎ রাল্ফ ও ফ্লোরা একে অপরকে ভালোবাসে না, তো এই তথ্যটা পেয়ে যায়। এরপরে চ্যাপ্টার 17 নাম পার্কার। বুধবার সকাল 11টায় মিসেস ফেরোস এবং রজার আক্রিডের ফিউনারেল সম্পন্ন হয় একসাথে। এরপর পয়রট পার্কারকে ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কথাবার্তায় পয়রট প্রমাণ করে পার্কার সত্যিকারে একজন ব্ল্যাকমেলার, সে তার পূর্ববর্তী মালিক মেজর এলআরবি এর সাথে ব্ল্যাকমেল করেছিল। পার্কার স্বীকার করে সে, তবেও সে রজার এবং শেফার্ডের সেদিনের কথাবার্তার সময় যদিও সে শুনেছিল হ্যাঁ আরিফেতে, তবে সে মিসেস ফেরোসকে ব্ল্যাকমেল করেনি এবং হত্যাও করেনি ডক্টর রজার আক্রেটকে। পার্কারকে চলে যেতে বলা হয়। তারপর ডক্টর পয়রটকে তাদের বাড়িতে রাত্রের
আহারের জন্য ইনভিটেশন দেয় এবং রাত্রের আহারের সময় ক্যারোলিন তার ভাবনার মাধ্যমে কেসটির সম্পর্কে পয়রোটকে আলোকপাত করতে চেষ্টা করে, তবে তা পয়রোটের ভাবনা চিন্তার সাথে এক হয় না। তারপর তাদের কথাবার্তার বিঘ্ন ঘটে একটা ফোন কলে। পুলিশ জানায় তারা চার্লস কেন্ট নামে এক ব্যক্তির খোঁজ পেয়েছে, যাকে তারা রজারের বাড়িতে যেতে দেখেছিল সেদিন। তাই ওই আগন্তুক হিসাবে তারা মনে করেছে বর্তমান। তাই পুলিশ চায় ডক্টর শেফার্ড যেন সেই ব্যক্তিটাকে গিয়ে শনাক্তকরণ করে। চ্যাপ্টার 18, নাম চার্লস কেন্ট। ডক্টর শেফার্ড পয়রোট এবং ইন্সপেক্টর রাকলান এর সাথে লিভারপুলে রওনা দেয়। ডক্টর শেফার্ড চার্লস কেন্টকে চিনতে পারে, সেই ওই দিন ফার্নলি পার্কে গিয়েছিল। পয়রোট তাকে হাঁসের পালকটি দেখায় যেটি সামার হাউস থেকে সে দিয়েছিল, কিন্তু কেন্ট জানায় এ ব্যাপারে সে কিছু জানে না, সে রজারকে হত্যা করেনি। কারণ নটা পঁচিশ নাগাদ সে একটি পাব বা মদের দোকানে ছিল। তারপর শেফার্ড এবং পয়রোট একসাথে দুপুরে খাবার খায়। খাবার খেতে খেতে শেফার্ড পয়রোটকে কেন্টের ফার্নলি পার্কে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে এবং তাতে পয়রোট এমন উত্তর দেয় যা ডক্টর শেফার্ডের কাছে অর্থহীন। চ্যাপ্টার 19, নাম ফোরা অ্যাক্রেট। পরের দিন মর্নিং ওয়াক থেকে ফেরার পথে ডক্টর শেফার্ড এর সাথে ইন্সপেক্টর রাগলানের সাক্ষাৎ হয়। ইন্সপেক্টর তাকে জানায় চার্লস কেন যে অজুহাতটি দিয়েছিল তা সত্য। এরপর পয়রোট তারপরে জানায় রজারের বাড়ি থেকে $40 টাকাটি ফোরা সরিয়েছে। যখন টাকাটা নিয়ে সে বাড়ি থেকে বের হচ্ছিল তখনই সে পার্কারের হাতে একটি ট্রে লক্ষ্য করেছিল আর তার হাতেই তখন দুটি হুইস্কির বোতল ছিল। তখনই ডক্টর শেফার্ড বুঝতে পারে গতকালের পয়রোটের নাটকীয় ঘটনার পুনরাবৃত্তির সময় কেন সে হুইস্কির গ্লাস আনতে বলেছিল পার্কারকে। তারপর তিনজনে ফার্নলি পার্কে পৌঁছায় এবং টাকার ব্যাপারে ফ্লোরাকে জানায়। ফ্লোরা স্বীকার করে সেই টাকাটা চুরি করেছিল এবং সে আরও জানায় তার এবং রালফের পরিস্থিতি একই রকম হওয়ায় তারা একে অপরকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু হঠাৎ করে মেজর ব্লান্ট পৌঁছায় এবং বলে ওঠে তিনিই নাকি $40 চুরি করেছেন, ফ্লোরা নয়। কিন্তু পয়রোট তা বিশ্বাস করে না এবং চুপি সারে ব্লান্টকে জানায়। ব্লান্ট গোপনে গোপনে ফ্লোরাকে ভালোবাসে আর তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করছে। পয়রোট ব্লান্টকে জানায়, ওহে বন্ধু, চিন্তার কারণ নেই, কারণ ফ্লোরা আদৌ রাল্ফকে ভালোবাসে না। এরপর চ্যাপ্টার 20, মিস রাসেল। আমরা এই চ্যাপ্টারে পয়রোটকে ডক্টর শেফার্ডের ঘরে আসতে দেখি। তিনি ডক্টর শেফার্ডকে তার পেশেন্ট মিস রাসেলের সাথে পয়রোটের ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা জানায় আর পরিকল্পনা মাফিক পয়রোট মিস রাসেলের ইন্টারভিউ হয় আর সেখান থেকে জানা যায় চার্লস কেন্ট আর অন্য কেউ নয় মিস রাসেলের অবৈধ সন্তান। সে একজন ড্রাগ অ্যাডিক্টেড এবং সেদিন কেন্ট তার মায়ের কাছে দেখা করতে এসেছিল আর তারা 9:20 থেকে 9:25 অবধি সামার হাউসে ছিল আর মিস রাসেল তাকে কিছু টাকা দিয়েছিল তাকে। আর এই প্রসঙ্গে আমরা জানি, বুঝতে পারি যে কেন্টকে কোনোভাবে আক্রোটের হত্যা করি বলা সম্ভব নয়। চ্যাপ্টার 21, দ্য প্যারাগ্রাফ ইন দ্য পেপার। তার পরের দিন পত্রিকায় হারকিউল পয়রোট এর একটা চিঠি প্রকাশ পায় যাতে জানা যায় রাল্ফ প্যাটনকে রিভারপুলে বন্দি করা হয়েছে যখন রাল্ফ সেখান থেকে আমেরিকা পালানোর উপক্রম করেছিল। ইতিমধ্যে ক্যারোলাইন এক অদ্ভুত ব্যক্তিকে পয়রোটের বাড়িতে আসার কথা জানায় আর তার সম্পর্কে জানতে চাইলে পয়রোট তাকে পরে পরিচিতি দেওয়ার কথা বলে দেয়। তারপর পয়রোট ডক্টর শেফার্ডকে মিসেস অ্যাক্রিউড, ফ্লোরা, ব্লান্ট এবং রেমন্ডকে নিয়ে রাত্রি 9:00 সময় তার বাড়িতে একটা রিইউনিয়ন করার জন্য নিমন্ত্রণ করার আয়োজন করতে বলে ডক্টর শেফার্ডকে। ডক্টর শেফার্ড ফার্নলি পার্কে গিয়ে মিসেস অ্যাক্রিউডের কাছ থেকে ফ্লোরা এবং মেজর ব্লান্টের এনগেজমেন্টের কথা জানতে পারেন। বাড়িতে ফিরে ডক্টর শেফার্ড খুবই অবাক হয় যখন সে উর্সুলা বোর্নকে তার বাড়িতে দেখে। উর্সুলা তাকে পয়রোটের কাছে নিয়ে যেতে বলে আর তক্ষণই পয়রোট তার সামনে হাজির এবং সমব্যথিত হয়ে তাকে উর্সুলা ব্রাউন না ডেকে মিসেস প্যাটন নামে ডাক দেয়।
চ্যাপ্টার 22 উরসুলা স্টোরি। উরসুলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উত্তর দেয়, হ্যাঁ তিনি রাল প্যাটনের স্ত্রী। বয়রুট তাকে সবকিছু খুলে বলতে বলে। উরসুলা জানায় তিনি এক অসহায় মহিলা, আর যখন তার বাবা মা মারা যায় তখন তার অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে। তারপর উরসুলার বোন মিস ফলিয়াট তাকে আখরেট পরিবারে পার্লর মেডে চাকরিটা পাইয়ে দেয়, আর সেখানেই রাল্ফকে দেখে তার প্রেমে পড়ে যায় এবং তারপর তারা বিবাহ করে। কিন্তু রাল্ফ ঘটনাটিকে প্রকাশ্য আনতে বারণ করে, কারণ তার উপর প্রচুর ঋণ রয়েছে যা তাকে আগে শোধ করতে হবে, আর তারপরেই সে উরসুলাকে সাহায্য করতে পারবে। রাল্ফ তার ঋণের কথা রজারকে জানালে রজার রাজি হয়, তবে তার জন্য তার ভাইজি অর্থাৎ রাল্ফের ভাইজিকে বিয়ে করতে হবে, দিলেই তার ঋণটাকে মুকুব করবে। আর এই ঘটনা শুনে উরসুলা খুবই ক্রুদ্ধ হয়, আর এই ব্যাপারে রজারের সাথে সেদিন তার বচসাও হয় এবং তাকে সব ব্যাপার জানিয়ে দেয়, অর্থাৎ তার এবং রাল্ফের বিয়ের কথা, এবং চাকরি ছেড়ে দেওয়ারও তাকে প্রতিশ্রুতি দেয়। উরসুলা এবং রাল্ফ তারপরে সামার হাউসে সাক্ষাৎ করে। তারা 9:33 নাগাদ সেখানে যায় এবং তাদের মধ্যে বচসা চলতে থাকে 10 মিনিট ধরে। সব কিছু শোনার পর পয়রট তাকে জানায় রাল্ফ এর বন্দির কথা বা বন্দির খবরটা ছিল মিথ্যা, এবং তাকে প্রতিশ্রুতি দেয় সে সব কিছু ঠিক করে দেবে। এরপর চ্যাপ্টার 23 পয়রটস লিটল রিউনিয়ন। ডক্টর সেফোর্ড পয়রট এবং উরসুলা বয়ন এবং পয়রটকে নিয়ে তারা বাড়িতে আসে, অর্থাৎ তার বাড়িতে যে পুনর্মিলন আয়োজন করতে বলেছিল ডক্টর শেফার্ডকে সেখানে আসে। অতিথিরাও সেখানে সবাই পৌঁছে গেছে। পয়রট প্রথমে সবাইকে অবাক করে উরসুলাকে মিসেস প্যাটন হিসেবে পরিচিতি করান, তারপর তার অনুসন্ধানের কথা জানতে চায়। বিশেষ করে সামার হাউসে দুটি ঘটনা বা সাক্ষাতের কথা তিনি জানায়। প্রথমত রাল্ফ ও উরসুলা ব্রাউন এর যারা বা যার দ্বারা এখানে প্রমাণ হয়ে যায় যে ঝোপের মধ্যে দেখতে পাওয়া ওই দিনের মহিলা আর অন্য কেউ নয় উরসুলা ব্রাউন, ও পয়রটের পাওয়া ওই যে আর খোদিত আংটির রহস্যটাও উন্মোচিত হয়, কারণ ওই আংটিটা রাল্ফ দিয়েছিল উরসুলা ব্রাউনকে। দ্বিতীয়ত সেটা হচ্ছে ওই সামার হাউসের দ্বিতীয় দেখাশোনা বা সাক্ষাৎকার, সেটা ছিল মিস রাসেল ও কেন্টের। তারপর পয়রট জানায় 9:30 সময় রাল্ফ বা অন্য কেউ রগারের কাছে ছিল না। পয়রট জানায় ওই দিন রজার এর ঘর থেকে ভেসে আসা কথাবার্তা আদৌ কোনো প্রকার কথোপকথন ছিল না, বরং ওটি এক প্রকার নির্দেশের মতো ছিল। তারপর রেমন্ড জানায় রাল্ফের উচিত সবার সামনে আসা এবং নিজেকে আত্মসমর্পণ করা, আর তখনই দরজার দিকে পয়রট ইঙ্গিত করে, আর নাটকীয়ভাবে রাল প্যাটনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অর্থাৎ নিশ্চয়ই মনে আছে ওই দিন রাতে পয়রটের ঘরে ক্যারোলাইন একজন ব্যক্তিকে দেখেছিল, আর পয়রট বলেছিল ব্যক্তিটিকে জানাবে কে, আর সেই ছিল আসলে রাল্ফ। তারপরে চ্যাপ্টার 24 নাম রাল্ফ প্যাটন স্টোরি। পয়রট রিইউনিয়ন পার্টিতে সবাইকে অভিযুক্ত করলেও সবাই তাদের গোপন কথা প্রকাশ করে, কিন্তু ডক্টর সেফার্ড কিছুই বলে না। পয়রট ডক্টর সেফার্ডকে জানায় তার অস্বীকারোক্তি করার উচিত ছিল, কারণ রাল্ফ প্যাটনকে ডক্টর সেফার্ডই গা ঢাকার পরামর্শ দিয়েছিল। রাল্ফ জানায় সে রাত্রি 9:45 নাগাদ অর্থাৎ সামার হাউস থেকে বেরিয়ে শহরে যায়, আর যার কারণ সে কিছু কি করবে না করবে কিছু খুঁজে বার করতে পারছিল না। তারপর পয়রট সবার উদ্দেশ্যে জানায় রাল্ফকে যদি কেউ সত্যিই বন্দিদশা থেকে বাঁচাতে চান তাহলে অপরাধী যিনি তিনি যেন নিজেকে আত্মসমর্পণ করেন। তারপর পয়রটের কাছে একটি চিঠি এসে পৌঁছায় যা তিনি পড়েন। তারপর তিনি সবাইকে জানায় তিনি হত্যাকারী তাদের মধ্যে উপস্থিত তাদের মধ্যে কে তিনি জেনে গেছেন, এবং জানায় তাকে তিনি সকালে ইন্সপেক্টর রাকলানের কাছে পৌঁছে দেবে। এরপর চ্যাপ্টার 25 দ্য হোল ট্রুথ। যখন অতিথিদের মধ্যে কেউই কিছু মুখ খোলে না, সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পয়রট ডক্টর সেফাতকে ইশারার মধ্যে থাকতে বলে। ডক্টর সেফাতকে তার আজকের সন্ধ্যাবেলার পরিকল্পনার কথা জিজ্ঞাসা করে।
আর তার উত্তরে তিনি তেমন কিছু নেই জানায়। তারপর ডক্টর সৈফত পয়রোটকে জিজ্ঞাসা করে, সে কি আদৌ হত্যাকারীকে খুঁজে বার করতে পেরেছে, নাকি তাদের উপর প্রেশার সৃষ্টি করে অপরাধীকে খুঁজে বের করতে চাইছিলেন। এতে পয়রোট মুচকি হাসি দেয় এবং বলেন, হত্যাকারীর খোঁজ তার পাওয়া হয়ে গেছে। আর তারপর একের পর এক পয়রোট তার ডিটেকটিভ স্কিল প্রদর্শন করতে থাকে। সে জানায়, যদি রাল্ফ প্যাটন রজারকে হত্যা করত তাহলে সেফার্ডের কাছে কোনো ফোন কল যেত না। ফোন কলটি হত্যাকারী খুব চালাকির সাথে করেছে, যাতে হত্যাকারী চেয়েছিল সে যেন পরের দিন সকালে গিয়ে মৃতদেহ না দেখতে পায় একা বা সবার সাথে, বরং সবার সাথেই মৃতদেহটি দেখতে চেয়েছিল রাতে, যাতে কেউ তাকে সন্দেহ করতে না পারে। দ্বিতীয়, রজার এর চেয়ারটি দেওয়ালের পাশে ছিল, যেটা পরে সরিয়ে আনা হয়েছে সেই জায়গায়, অর্থাৎ যেখানে রজার বসত আগে। আর তার কারণ ছিল, মেঝেতে তখন কিছু পড়েছিল যেটা হত্যাকারী চেয়েছিল না কেউ জানালা দিয়ে দেখতে পায়। আর সম্ভবত হত্যাকারী রজারের মৃতদেহ দেখতে প্রথমেই প্রবেশ করতে চেয়েছিল রজারের রুমে, যাতে সবার চোখের আড়ালে ওই জিনিসটা সে সরিয়ে নিতে পারে। আর সেদিন রজারের মৃতদেহ প্রথম যারা লক্ষ্য করেছিল তারা হলেন মেজর ব্লান্ট, রেমন্ড পার্কার এবং ডক্টর সেফার্ড। তারপর পয়রোট হোয়াইট টেবিলের জিনিসটার ব্যাপারে আসেন। তিনি মনে করেন টেবিলের ওই জায়গায় ডিকটাফোন ছিল। পয়রোট জানায়, 9:30 নাগাদ যে আওয়াজ রেমন্ড শুনতে পেয়েছিল সেটি আদৌ রজারের সত্যিকারে গলার স্বর নয়, ওটা শুধুমাত্র রেকর্ডিং যা ডিকটাফোন থেকে আসছিল। তারপর আরও জানায়, হত্যাকারী খুবই বুদ্ধিমান, সে ডিকটাফোনের রেকর্ডিংকে অ্যালার্মের মতো 9:30 বাজানোর ব্যবস্থা করে, যাতে তাকে ঝুঁকি নিয়ে রাত্রিবেলায় এই কাজটি করতে না হয়। আর যে করেছে ব্যক্তিটি রজার এবং তার নতুন ডিকটাফোন সম্পর্কে ব্যাপারটা বা খবরটা পাকাপাকি সে জানত। তারপর পয়রোট নেক্সট ক্লুতে আসেন, আর তা হলো ফুটপ্রিন্ট। হত্যাকারী রাউতকে ফাঁসানোর জন্য তার পায়ের ছাপ রেখে যায় জানালার কাছে, আর তার জন্য ব্যক্তিটি 3 Boroughs গিয়েছিলেন রাল্ফের জুতো চুরি করতে। আর ব্যক্তিটি খুবই সুকৌশলী যে সেদিন ফ্লোরা সিলভার টেবিলের লিড খুলে যাওয়ার পর সুযোগ বুঝে তার ডিকটাফোনের কাজটি সেরে নেয়। আপনারা নিশ্চয়ই মনে আছে যখন সে ঘরে ঢুকে তার নিজের কাজটি সেরে নিয়েছিল তৎক্ষণার মধ্যে, অর্থাৎ সে যখন সেই সিলভার টেবিলের কাছে গিয়ে কিছু খুঁজছিল, হোয়াইট কিছু জিনিস বা কিছু জিনিস লেগে আছে, আসলে তিনি তখন এটাই করছিলেন। আর এই সূত্রে তারা বোঝা যায় হত্যাকারী টেকনিক্যালিও খুবই সুদক্ষ, তা না হলে এত বুদ্ধি করে হত্যা করাটা কখনোই সম্ভব হতো না। আর তাই রজারকে হত্যার দিন মৃত রজার এর বডি উদ্ধারের সময় ব্যক্তিটি প্রথমে ঢুকে তার ব্যাগের মধ্যে ডিকটাফোনটিকে নিয়ে নেয়। নিশ্চয়ই মনে পড়ছে কখন করেছিল, যখন রজারকে যখন মৃত অবস্থায় দেখতে পেয়েছিল দুজন ব্যক্তি প্রথমে ঢুকেছিল, পার্কার এবং ডক্টর সেফার। আর ডক্টর সেফার তখন ঝট করে পার্কারকে সবাইকে জানাতে এবং পুলিশকে জানাতে পাঠিয়ে দিয়েছিল, আর সেই তক্ষণই সে ডিকটাফোনটা তার ব্যাগে তুলে নিয়েছিল। এরপর চ্যাপ্টার 26, অ্যান্ড নাম হচ্ছে অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। অধ্যায়ের শুরুতেই পয়রোট ডক্টর সেফার্ডকে রজার আক্রেটকে খুন করার অভিযোগ দেয়। ডক্টর সেফার্ড প্রচণ্ড হাসতে থাকে এবং পয়রোটকে বলে সে নাকি পাগল হয়ে গেছে আর যা তা উল্টাপাল্টা বলছে তার সম্পর্কে। পয়রোট ডক্টর সেফার্ডকে তারপর আরও পরিষ্কার করে বুঝিয়ে দেয়, বাপু তুমিই হত্যাকারী। পয়রোট জানায় সেফার্ড ওই দিন রাতে রজারের রুম থেকে বেরোনোর আগেই রজারকে হত্যা করেছিল, আর তারপর জানালার বাইরে গিয়ে 3 Boroughs থেকে যে জুতোটা সে রাল্ফের কাছ থেকে চুরি করে এনেছিল তা ব্যাগ থেকে বার করে জানালার পাশ বরাবর ফুটপ্রিন্ট হিসাবে রেখে যায়, আর আগেই ডিকটাফোনটিকে 9:30 টাইমার দিয়ে চালিয়ে দিয়ে গেছিলেন। ডক্টর সেফার্ড পয়রোটকে বিরোধিতা করে জানায়, রজার আক্রেটকে যদি সে হত্যা করে তাহলে তার তাতে লাভটা কি? পয়রোট এর অনুমান, ডক্টর সেফার্ড নিজের নিরাপত্তার জন্য রজারকে হত্যা করে, কারণ তিনিই
মিসেস ফেরার্সকে ব্ল্যাকমেল করত অন্য কেউ নয়। মিসেস ফেরার্স আত্মহত্যার পর একটি চিঠি দিয়ে যায় রজারকে, যাতে তিনি ব্ল্যাকমেলারের নামও উল্লেখিত করে চায় রজারকে, যাতে তিনি ব্ল্যাকমেলের নাম পেয়ে তাকে ধরতে পারে। আর সেদিন রাতে রজার এর চিঠিটি পড়ার সময় থেমে যাওয়া এবং পরে পড়ে শোনাবে, এগুলি সবই মিথ্যা ছিল, কারণ রজার নিজে থেকে থামেনি, তাকে ডক্টর শেপার্ড হত্যা করেই থামিয়ে দেয়। এবং তার লেখনীতে আমরা জানি, এই এই যে আমরা গল্পটা পড়ছি, ন্যারেটর হচ্ছে ডক্টর শেপার্ড, তার নিজের মতো বর্ণনা করে যাচ্ছে। তারপরে পয়রোট জানায় হত্যাকারীকে খুঁজে বের করাটা তার খুবই সহজ হতো যদি ডক্টর শেফার্ডকে করার 10-15 নাগাদ ফোন কলটি ঘটনার মাঝে না আসত। পয়রোট সে ফোন কলটির রহস্য উন্মোচন করে। পয়রোট জানায় ফোন কলটি ফার্নি হল বা ফার্নি পথ থেকে হয়নি বা কোনো স্টেশন থেকে হয়নি, ফোন কলটি কিংস অ্যাবট স্টেশন থেকে তারই এক পেশেন্ট করেছিল, যাকে ডক্টর শেফার্ড টেলিগ্রামের মাধ্যমে ফোন করার কথা জানিয়েছিল। ডক্টর শেফার্ড পয়রোটকে বলে তার এই সব আজেবাজে কথা বন্ধ করতে। পয়রোট শেফার্ডকে স্মরণ করার পরের দিন স্মরণ করায় যে যাই হোক, তুমি যদি না মানো নো প্রবলেম, পরের দিন সকালেই তিনি ইন্সপেক্টর রাগল্যান্ডকে সব সত্য কথা জানাবে। আর যদি শেফার্ড ক্যারোলিনের কাছ থেকে নিজের সম্মান বাঁচাতে ইচ্ছুক, তাহলে তাকে নিজেকেই ভাবতে হবে এর সমাধান, অর্থাৎ একটা ইঙ্গিত যার মাধ্যমে পয়রোট দেখিয়ে দিচ্ছে যে তোমাকে আত্মহত্যা করাটাই তোমার কাছে শ্রেয় হবে। পয়রোট শেফার্ডকে জানায় সে যেন তার লেখা গল্পের পরিসমাপ্তি করে নেয়, অর্থাৎ যে গল্পটা সে মিথ্যাভাবে রিডারদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছিল তার নিজের দোষটাকে চেপে চেপে সেটা যেন শেষ করে নেয়। ডক্টর তারপরে ডক্টর শেফার্ডকে পয়রোট সতর্কিত করে দেয় সে যেন রজারের মতো তাকেও চুপ করিয়ে না দেয়, অর্থাৎ তাকেও যেন হত্যা না করে। তখন ডক্টর শেফার্ড মৃদু হেসে এবং বলে, হোয়াট এভার এলস আই মে বি আই এম নট এ ফুল, অর্থাৎ আমি যা করেছি হয়তো তার ঠিক নয়, কিন্তু বর্তমান আমি আর নির্বোধের মতো কাজ করব না। এরপরে চ্যাপ্টার 27, নাম অ্যাপোলোজিয়া। সময় তখন ভোর 5টা। ডক্টর শেফার্ড তার ম্যানুস্ক্রিপ্টের লেখা শেষ করে। ডক্টর শেফার্ড রজারের প্রতি দুঃখ প্রকাশ করে, কারণ রজার সেদিন চিঠিটা সম্পূর্ণ পড়তে পারত আর হয়তো চিৎকার করে সবাইকে ডাকতে পারত এবং ডক্টর শেফার্ডকে ব্ল্যাকমেলার হিসাবে সবাইকে জানিয়ে দিতে পারত। ডক্টর শেফার্ড আরও জানায় রজারকে হত্যা করার জন্য তিনি আগে থেকেই হাতিয়ার নিয়ে এসেছিলেন, কিন্তু নিজের নিরাপত্তার জন্য সে সুযোগ পেয়ে রজারের ছুরিটাই কাজে লাগায়। এরপর ডক্টর শেফার্ড নিজের লেখন ক্ষমতা নিয়ে বড়াই করে। সে বড়াই করে কিভাবে তার রিডারদেরকে তিনি ভুল পথে চালনা করতে সক্ষম হয়েছিল। তিনি উল্লেখ করেন কিভাবে সুকৌশলে তিনি 8:40 থেকে 8:50 মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে এড়িয়ে গিয়েছিলেন রিডারদের কাছে। সেই সময়ে তিনি ডিকটাফোনটিকে 9:30 জন্য অ্যালার্ম দিয়েছিল, আর তারপরে যখন রজারের ডেড বডি উদ্ধার করা হয় সে কিভাবে পার্কারকে পুলিশকে খবর দিতে পাঠিয়ে খুব কৌশলে ডিকটাফোনটি নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল এবং চেয়ারটিকে রজার যে জায়গায় বসত সেখানে সরিয়ে দিয়েছিল এবং সেই সব কথা কিন্তু এড়িয়ে যায়। ডক্টর শেফার্ড এখন নিজেই সমাধান বের করবেন, তিনি চান না তার বোন ক্যারোলাইন এই সত্যতা জানুক, তাই তিনি স্থির করেন স্লিপিং ট্যাবলেট সম্ভবত ভ্যারোলিন খেয়ে আত্মহত্যা করবেন। তারপর রিডারদের জানায়, আমার নিজের প্রতি কোনো দুঃখ নেই, তবে তিনি ইচ্ছা প্রকাশ করেন হারকিউল পয়রোট যেন তার গোয়েন্দাগিরি না ছাড়েন এবং তার ভেজিটেবল ম্যারোস লাগানো চালিয়ে যায়। এইভাবে উপন্যাসের সমাপ্তি ঘটে। এবারে আমরা ডিটেকটিভ স্টোরি হিসেবে এই মার্ডার অব দ্য রজার অ্যাক্টেড কতটা সার্থকপূর্ণ তা আমরা আলোচনা করব। আমরা জানি এই উপন্যাসটি একটা সার্থক ডিটেকটিভ স্টোরি, কারণ এখানে ডিটেকটিভ উপন্যাসের কিছু বৈশিষ্ট্য পুরো হুবহুভাবে এখানে পরিলক্ষিত হয়েছে। প্রথমত ঘটনাটি, অর্থাৎ যে ঘটনাটি আমরা এখানে জানলাম এবং এখানে যে চরিত্রগুলি রয়েছে সবই আমাদের বিশ্বাসযোগ্য, অর্থাৎ আমরা এগুলির মধ্যে কোনো সন্দেহ করতে পারি না যে এরা গডলি ক্যারেক্টার, এরা সবই আমাদের বিশ্বাসযোগ্য এবং এরও সবই যেন আমাদের কাছে বাস্তব মনে হয়েছে, যা ডিটেকটিভ স্টোরির একটা বিশেষ গুণ। এছাড়া দ্বিতীয়,
ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকে এক অসমাধানযোগ্য একটা অপরাধ। আর এখানেও সেই রকম একটা ছিল অসমাধানযোগ্য অপরাধ, তা ছিল খুন, হত্যা করা। কে রজার অকরাডকে হত্যা করেছে? এবং এই যে ঘটনাটি, আমরা জানি ডিটেকটিভ স্টোরিতে সাধারণত এমনই হয় যে পুলিশ ওই ঘটনাটাকে খুঁজে বার করতে পারে না। আমরা দেখেছি কিভাবে ইন্সপেক্টর রাগলান, ডেভিস, এরা সবাই কিন্তু অক্ষম হয়েছে এর সমাধান বার করতে। শুধুমাত্র এর সমাধান বের করেছিল হারকিউল পয়রট। এছাড়া মূল ঘটনার মধ্যে এমন কিছু ঘটনা ব্যবহার করা হয় যাতে রিডারদের ভুল পথে চালিত করা হয়। আমরা এই উপন্যাসে অসংখ্যবার দেখেছি যে ক্যারেক্টারগুলি ভুল ইনফরমেশন দিচ্ছে, যাকে আমরা রেড হেডিংস আগে প্রথমে আলোচনায় বলেছি, যার মাধ্যমে রিডারদের মনে কনফিউশন সৃষ্টি করছে আর তাদেরকে অ্যাকচুয়াল এন্ডিং বা অ্যাকচুয়াল যে সলিউশনটা বার করতে কিন্তু দিচ্ছে না। আর এটা কিন্তু ডিটেকটিভ স্টোরির আরও একটি বিশেষ গুণ, যেটা আমরা এই উপন্যাসেও লক্ষ্য করেছি। এছাড়া সাধারণত ধরা বাঁধা একই চরিত্রের ব্যবহার করা হয়, আমরা জানি ডিটেকটিভ স্টোরিতে, যাতে আগে ও পরের ঘটনা প্রবাহের সাথে মিল দেখানো যায়। আর আমরা এখানে দেখেছি হারকিউল পয়রটকে, হারকিউল পয়রটের এটা তিনবার অর্থাৎ তিন নম্বর বারে আবির্ভাব হওয়া, কিন্তু শুধু তিন নম্বর বার নয়, আগাথা ক্রিস্টির লেখা 60টির বেশি উপন্যাসে তিনি 33 বার এই চরিত্রটিকে ব্যবহার করেছেন। আর ডিটেকটিভ স্টোরির এটা আরও একটি বিশেষ গুণ। এছাড়া রয়েছে এমন একজন গোয়েন্দা দেখানো হয় এই সমস্ত ডিটেকটিভ স্টোরিতে, যার বুদ্ধি খুবই প্রখর হয় অন্যান্য সাধারণ মানুষদের থেকে, আর আমরা তা লিখে দেখেছি এখানে হারকিউল পয়রটের মধ্যে। এছাড়া সমাধান, যে আমরা সমাধানটা করে থাকি সাধারণত এমন একটা সাধারণ ক্লু দিয়ে হয় যা সাধারণত রিডাররা কখনোই ভাবতে পারে না এমন ঘটতে পারে কি না। অর্থাৎ আমরা যে অ্যাকচুয়াল যে ফাইন্ডিংটা করি, অর্থাৎ কে হত্যা করেছে, এটা কিন্তু সাধারণ ক্লু থেকেই আসে, যেটা সাধারণ অন্যান্য মানুষদের মাথায় ঢোকে না বা মাথায় আসে না, এটা ওই ডিটেকটিভদের মাথায় আসে। ওকে, আশা করি উপন্যাসের সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া আপনাদের ক্লিয়ার করাতে পারলাম। হ্যাঁ, ভিডিওটি দীর্ঘায়িত হয়েছে, অনেকটা প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু আশা করি আপনারা যদি এটা ভালো করে লক্ষ্য করে থাকেন এবং লক্ষ্য করার সাথে সাথে যদি আমি যে স্লাইডগুলো আমি এখানে ইউজ করেছি, অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো দিয়েছি ইংরেজিতে যদিও রয়েছে, যদি ভালো করে ফলো করেন অবশ্যই বুঝতে পারবেন চ্যাপ্টার ওয়াইজ এবং অবশ্যই ক্লিয়ার হতে পারবেন। থ্যাংক ইউ, এবং আপনাদের মনোযোগের জন্যও থ্যাংক ইউ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।